আযান শুনলে শয়তানের খারাপ লাগে তার কেন খারাপ লাগবে সে মসজিদ কমিটি বরাবর চিঠি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই চিঠি ভাইরাল হয়েছে নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন মসজিদ কমিটির কাছে সে চিঠি লিখেছে আযানটা যেন আযানের সাউন্ড যেন মসজিদের ভেতরে সীমাবদ্ধ করে রাখা হয় এই সাউন্ড যেন দূরে না যায় এটা নাকি তার খারাপ লাগে এমন কি সে তার চিঠিতে এটাও উল্লেখ করেছে এটাও লিখেছে যে যদি আমার এই অনুরোধ মসজিদ কমিটি না রাখেন তাহলে আমি মসজিদে যে সহযোগিতা করি এই সহযোগিতা আমি বন্ধ করে দিব চিন্তা করেছেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ পয়সাওয়ালা মানুষ বিশেষ করে তারা মনে করে যে তারা সহযোগিতা না করলে এদেশের মসজিদ চলবে না মাদ্রাসা চলবে না এদেশের দ্বীনি খেদমত চলবে না এটা তাদের চিন্তা ভাবনা আসলে ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং মানুষ ইসলামের কাছে দায়বদ্ধ তোমার মত না তোমার মত নাদের খান মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করলেই কি আর না করলেই কি তুমি ইসলামের পক্ষে কাজ করলেই কি আর না করলেই কি তুমি ছাড়াও ইসলাম দুনিয়াতে ছিল আছে ইসলাম মসজিদ মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কিন্তু তোমার মত লোক ইসলামের সাথে মসজিদ মাদ্রাসার না সাথে না থাকলে তোমার বিপদ আছে ইসলামের সাথে থাকলে লাভ না লস থাকলে লাভ না থাকলে ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ 90 শতাংশ মুসলমানের এই দেশে লক্ষ লক্ষ মসজিদের এই দেশে আজান নিয়ে এমন আপত্তিকর মন্তব্য আপত্তিকর চিঠি লিখার পরেও এই লোকটা কি করে এখনো আইনের আওতায় আসতো না কি করে এখনো তাকে জেলখানার বাহিরে নেওয়া হলো এটা আজ মানুষের মাথার মধ্যে এই প্রশ্ন আজ চলে এসেছে কোন আশ্রয়ে কোন শেল্টারে সে এখনো বাহিরে আছে আরে 91 শতাংশ মুসলমানের দেশে আযান নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করার সাথে সাথে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল এদেশে কোন হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ আজ পর্যন্ত বলে নাই যে আযান শুনতে তাদের খারাপ লাগে আরে আযানের ধ্বনি এমন দেখবেন আযান শুনলেই কলিজা ঠান্ডা হয় আপনাদের ভালো লাগে না খারাপ লাগে খুব ভালো লাগে যারা মক্কা মদিনায় গিয়েছেন আমাদের মুতওয়াল্লি সাহেব তো গতকালই আসলেন আবু তাহের সাহেবও আসলেন তারা বেশ কয়েকদিন ছিলেন যখন আযান হয় কলিজাটা একেবারে শীতল হয়ে যায় তাই না কি সুন্দর আযান সেখানে দেয় এত সুন্দর আযান আযান শুনলে মুসলমানদের কলিজা যেমন শীতল হয় ও মুসলিমদের কলিজাও তেমন শীতল হয় এই যে কাতারে বিশ্বকাপ হলো আপনারা দেখেছেন কাতার বিশ্বকাপে সেই পশ্চিমের দেশ থেকে লাতিন আমেরিকা থেকে ইউরোপ থেকে অসংখ্য মানুষ সেখানে খেলা দেখতে গেল তো কাতার তো মুসলিম দেশ সেখানে তারা পাঁচ ওয়াক্ত নামাজে আজান শুনতো আরব দেশের আজানের আলাদা একটা ফ্লেভার আছে যখন তারা আজান শুনতো অবাক হয়ে যেত আপনারা ফেসবুকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে পত্রপত্রিকায়ও আপনারা এই সকল নিউজ দেখেছেন যে পশ্চিম থেকে আসা ইউরোপ থেকে আসা লোকেরা আজান শোনার পরে তারা তাদের মোবাইল দিয়ে আজান রেকর্ড করতো কারণ আজানের এই সুন্দর ধ্বনি তারা এর আগে কখনো শুনে নাই পশ্চিমের দেশ থেকে ইউরোপের দেশ থেকে যে নারীরা এসেছে তারা আসার আগে ভেবেছিল যে কাতার এটা হচ্ছে খুব রক্ষণশীল দেশ এখানে নারী নির্যাতন বেশি হয় নারীদের কোনো স্বাধীনতা নাই আসার পরে দেখলো এখানে তারা রাস্তাঘাটে চলাফেরা করে কেউ টিজ করে না কেউ তাদেরকে বিরক্ত করে না জোরপূর্বক কেউ ধর্ষণ করতে পারে না সেই পশ্চিম এবং ইউরোপ থেকে আসা দেশের নারীরা বলতে বাধ্য হয়েছে আসলে ইসলামের মধ্যে ইসলামী শাসনের মধ্যে নারীর ইজ্জতের নিশ্চয়তা শতভাগ রয়েছে আল্লাহ আকবার ইসলাম ছাড়া শান্তি নাই ইসলাম ছাড়া নিরাপত্তা নাই ইসলাম ছাড়া মুক্তি তো ও মুসলিমরা কখনো আপত্তি করলো না নাদের খান আপত্তি করে তার বউ আপত্তি করে আমরা প্রশাসনকে বলবো এই লোকটা আযান নিয়ে এবং দৃষ্টান্তমূলক বক্তব্য দেওয়ার কারণে সে যতক্ষণ না মাফ চেয়ে জাতির কাছে ক্ষমা না চাইবে তার বক্তব্য প্রত্যাহার করে যদি সে তওবা না করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া লাগবে 90 শতাংশ মুসলমানের এই দেশে লক্ষ লক্ষ মসজিদের এই দেশে আযান নিয়ে এমন আপত্তিকর মন্তব্য আপত্তিকর চিঠি লিখার পরেও এই লোকটা কি করে এখনো আইনের আওতায় আসতো না কি করে এখনো তাকে জেলখানার বাহিরে নেওয়া হলো এটা আজ মানুষের মাথার মধ্যে এই প্রশ্ন আজ চলে এসেছে কোন আশ্রয়ে কোন শেল্টারে সে এখনো বাহিরে আছে আরে 91 শতাংশ মুসলমানের দেশে আযান নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করার সাথে সাথে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল
এদেশে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ আজ পর্যন্ত বলে নাই যে আজান শুনতে তাদের খারাপ লাগে আরে আজানের ধ্বনি এমন দেখবেন আজান শুনলেই কলিজা ঠান্ডা হয় আপনাদের ভালো লাগে না খারাপ লাগে খুব ভালো লাগে যারা মক্কা মদিনায় গিয়েছেন আমাদের মুতাল্লি সাহেব তো গতকালই আসলেন আবু তাহের সাহেবও আসলেন তারা বেশ কয়েকদিন ছিলেন যখন আজান হয় কলিজাটা একেবারে শীতল হয়ে যায় তাই না কি সুন্দর আজান সেখানে দেয় এত সুন্দর আজান আজান শুনলে মুসলমানদের কলিজা যেমন শীতল হয় ও মুসলিমদের কলিজাও তেমন শীতল হয় এই যে কাতারে বিশ্বকাপ হলো আপনারা দেখেছেন কাতার বিশ্বকাপে সেই পশ্চিমের দেশ থেকে লাতিন আমেরিকা থেকে ইউরোপ থেকে অসংখ্য মানুষ সেখানে খেলা দেখতে গেল তো কাতার তো মুসলিম দেশ সেখানে তারা পাঁচ ওয়াক্ত নামাজে আজান শুনতো আরব দেশের আজানের আলাদা একটা ফ্লেভার আচ্ছা যখন তারা আজান শুনতো অবাক হয়ে যেত আপনারা ফেসবুকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে পত্রপত্রিকায়ও আপনারা এই সকল নিউজ দেখেছেন যে পশ্চিম থেকে আসা ইউরোপ থেকে আসা লোকেরা আজান শোনার পরে তারা তাদের মোবাইল দিয়ে আজান রেকর্ড করতো কারণ আজানের এই সুন্দর ধ্বনি তারা এর আগে কখনো শুনে নাই পশ্চিমের দেশ থেকে ইউরোপের দেশ থেকে যে নারীরা এসেছে তারা আসার আগে ভেবেছিল যে কাতার এটা হচ্ছে খুব রক্ষণশীল দেশ এখানে নারী নির্যাতন বেশি হয় নারীদের কোনো স্বাধীনতা নাই আসার পরে দেখলো এখানে তারা রাস্তাঘাটে চলাফেরা করে কেউ টিজ করে না কেউ তাদেরকে বিরক্ত করে না জোরপূর্বক কেউ ধর্ষণ করতে পারে না সেই পশ্চিম এবং ইউরোপ থেকে আসা দেশের নারীরা বলতে বাধ্য হয়েছে আসলে ইসলামের মধ্যে ইসলামী শাসনের মধ্যে নারীর ইজ্জতের নিশ্চয়তা শতভাগ রয়েছে আল্লাহ আকবার ইসলাম ছাড়া শান্তি নাই ইসলাম ছাড়া নিরাপত্তা নাই ইসলাম ছাড়া মুক্তি তো ও মুসলিমরা কখনো আপত্তি করলো না নাদের খান আপত্তি করে তার বউ আপত্তি করে আমরা প্রশাসনকে বলবো এই লোকটা আজান নিয়ে এবং দৃষ্টান্তমূলক বক্তব্য দেওয়ার কারণে সে যতক্ষণ না মাফ চেয়ে জাতির কাছে ক্ষমা না চাইবে তার বক্তব্য প্রত্যাহার করে যদি সে তওবা না করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া লাগবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের চার নম্বর সূরা সূরাতুন নিসাএর 103 নম্বর আয়াতের শেষাংশে বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সালাতকে নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে প্রতিটি নামাজের একটি নির্ধারিত সময় আছে যেমন জুমার নামাজের একটা সময় আছে কেউ যদি তার নিজের মতো করে বলে আমি জুমার নামাজ রাত দুইটা বাজে পড়ব তাহলে কি হবে হবে না কেউ যদি বলে আসরের নামাজ আমি রাত তিনটায় পড়ব হবে হবে না প্রতিটি নামাজের একটি নির্ধারিত সময় আছে নামাজের যখন সময় হয়ে যায় তখন মানুষকে নামাজের জন্য প্রস্তুত হতে এবং নামাজে আসার জন্য আদান দেওয়া হয় আজান হচ্ছে মুসল্লিদেরকে বা মুসলমানদেরকে নামাজে আসার জন্য আহ্বান করার একমাত্র মাধ্যম জামাতের সাথে মানুষকে নামাজে আহ্বান করার জন্য এই আজান দেওয়া হয় আজান দেওয়া হচ্ছে সুন্নাত কোনো কোনো ফকিহ এটাকে ওয়াজিবও বলেছেন নামাজের জন্য আজান অনেক গুরুত্বপূর্ণ কারণ আজান দেওয়া হলে মানুষ নামাজের জন্য দ্রুত নিজেকে প্রস্তুত করে এবং মসজিদের পানে সে ছুটে চলে আজান এই শব্দটি আরবি এর বাংলা অর্থ হল ঘোষণা দেওয়া জানিয়ে দেওয়া আহ্বান করা ডাকা ইত্যাদি অর্থে ব্যবহার হয় আজান শব্দটি কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে যেমন কোরআনুল কারীমের নয় নম্বর সূরা সূরাতুত তাওবা এর তিন নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আজান দেওয়া জানিয়ে দেওয়া ঘোষণা দেওয়া আবার কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 44 নম্বর আয়াতে এসেছে ফা আযানা মুআযযিনুন অর্থাৎ মুআযযিন আজান দিয়েছে আবার জুমার নামাজের জন্য যে আজান দেওয়া হয় সেটাকে কোরআনুল কারীমে নিদা বলা হয়েছে সেটাকে কোরআনুল কারীমে কি বলা হয়েছে নিদা জুমার নামে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরা নাজিল করেছেন এবং সেই সূরার নাম হচ্ছে সূরাতুল
জুমুআ সূরাতুল জুমুআ এর 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাস عو إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله تعالى বলছেন হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা জুমার দিনে যখন জুমার জন্য তোমাদেরকে নিদা অর্থাৎ আহ্বান করা হয় আযান দেওয়া হয় আযান দেয়া হলে ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও অর্থাৎ মসজিদের দিকে যাও ওয়াদারুল বাইয়া এবং তোমরা তোমাদের বেচা কেনা বন্ধ করে দাও যখন আযান দেয়া হয় আযান দেওয়ার সঙ্গে সঙ্গে বেচা কেনা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে এই আদেশটা কার তাহলে বোঝা গেল আযান শব্দটি কোরআনে কারিমে আছে না নাই আবার قرآن كريمي حجر جنو آذان دیتے آذان شبد ببهار کرا حج حجر جنو آذان دیتے گھشنا دیتے آذان شبد ببهار کرا حج اما در جاتی ری پیتا سیدنا ابراهیم علیه السلام کے رب العالمین تین تا آدش دی چلین رب العالمین قرآن كريمي بولچن سورة الحج 26 نمبر آیات اللہ تعالی بولچن وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا اللہ تعالی بولچن آر شرن کرو جکون امی امار خلیل ابراهیم کے بیت اللہ ارتات امار گھر নির্মাণ করার স্থান আমি চিহ্নিত করে দিয়েছিলাম আল্লাহ তাআলা বলছেন আমি আমার খলিল ইব্রাহিমকে আমার ঘর পুনর্নির্মাণের জন্য সেই জায়গাটি আমি চিহ্নিত করে দিয়েছিলাম আমার আদেশ পাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল বাপ বেটা দুজনে মিলে এবার আমার দেখিয়ে দেওয়া চিহ্নিত সেই জায়গায় কাবা ঘর তারা পুনর্নির্মাণের কাজ শুরু করে দিলেন বাপ বেটা দুজনে মিলে যখন কাবা ঘরের কাজ শেষ করলেন রব্বুল আলামিন বান ইব্রাহিম খলিলুল্লাহকে তিনটা আদেশ দিলেন সবাই জুড়ে বলেন তো আল্লাহ কয়টা আদেশ দিলেন এক নম্বর আদেশ আল্লাহ দিলেন আল্লাহ তুশরিক বি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করো না দুই নম্বর আদেশ আল্লাহ দিলেন وطهر بيتي للطائفين والقائمين والركع السجود دوئي نمبر عدش الله دلين ابار تم رامار گھر کے تواف کری رکو سجدہ ایبان داری سالات ادائی کری در جنو پوبیتر کرو مفسرین کرام ای آیتر بکھائے کلوم دھرے چین কেউ কেউ বলেছেন আল্লাহর ঘরকে পবিত্র করার অর্থ হলো এই ঘরটাকে শিরক এবং কুফর মুক্ত রাখা আবার কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এই এই আল্লাহর ঘরটাকে ময়লা এবং আবর্জনা মুক্ত রাখা অর্থাৎ সাইয়েদরা ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলেকে নিয়ে যখন তিনি কাবা ঘরের পুনর্নির্মাণ করলেন আল্লাহ তাআলা আদেশ করলেন বাপ বেটা দুজনে মিলে এবার আমার ঘরটা পরিষ্কার করো ঝাড়ু দাও এটাকে সুন্দর করো পবিত্র করো এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তারা কি কোনো প্রকার আপত্তি জানিয়েছেন নাকি তারা তো এমন কথা বলেন নাই আমি হচ্ছি এই যুগের পয়গাম্বর আমি হচ্ছি এই যুগের নবী সাধারণ মানুষের চাইতে আমার শান মান অনেক বেশি সুতরাং আমি কেন মসজিদ ঝাড়ু দিব পরিষ্কার করব আল্লাহ এটা আমার শানের সাথে যায় না বরং আমার উম্মত এটা করুক এটা কি তারা বলেছেন নাকি তাহলে বোঝা গেল মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ পরিষ্কার করা মসজিদ পরিষ্কার করা এটি অত্যন্ত বরকতের কাজ এটি অত্যন্ত ভালো কাজ কিন্তু আমরা অনেকেই দেখা যায় সমাজে একটু টাকাওয়ালা পয়সাওয়ালা বা মসজিদ কমিটিতে থাকলে জীবনে কোনোদিন মসজিদ ঝাড়ু দিতে চাই না ইমাম আর মুয়াজ্জিনের ঘরে এই কাজ আমরা সুপর্দ করেছি আছে না নাই আহা আমাদের প্রেস্টিজ চলে যাবে আমরা এটা করি না
হ্যাঁ, যদি মসজিদের কোথাও একটু ময়লা থাকে, কিছু কিছু মসজিদে এসে মসজিদ কমিটির লোকেরা বা পাড়ার ভিআইপি সিআইপি লোকেরা এসে যে একটা ভাব নেয়, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খাদেম সাহেব করেনটা কি কাম? হ্যাঁ, মসজিদে তো ময়লা থাকলো কেমনে? তো আপনি মসজিদে ঢুকে ময়লা পেয়েছেন, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে দেখিয়ে দেওয়ার আগে আপনি নিজেই তো এই ময়লাটা সাফ করে আপনিও তো এই সাওয়াবের ভাগ নিতে পারতেন, পারতেন কি? তা আমরা ভাব সাবে দেওয়া না, ভাব সাবে খুব দেওয়া না। আমাদের দেশের বেশিরভাগ মসজিদে ইমাম আর মুয়াজ্জিনদের সাথে দুর্ব্যবহার করা হয়, অত্যন্ত দুর্ব্যবহার করা হয়, মানুষই মনে করে না। অনেক মসজিদে মসজিদ কমিটির লোকেরা ইমাম মুয়াজ্জিনকে তুই তুকারি করেও কথা বলে, তুই তুকারি করে কথা বলে, আচার আচরণের কোনো বালাই নাই। অবশ্য ইমাম আর মুয়াজ্জিন সাহেবরাও আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে ফেলেছেন। যদি কোনো মসজিদ কমিটির লোকেরা দুর্ব্যবহার করে, চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে চলে যান আপনি। আপনি রিজিককে নয় রাজ্জাককে ভয় করুন, আত্মসম্মান বোধ নিজের মধ্যে পয়দা করুন, পার্সোনালিটি থাকা দরকার, ব্যক্তিত্ব থাকা দরকার। যখন আপনি ব্যক্তিত্ব মেনটেন করে চলাফেরা করবেন, মসজিদ কমিটির সভাপতি সুদ্ধা আপনাকে শ্রদ্ধা করবে। মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবদের সাথে দুর্ব্যবহার করবেন না, কারণ তারা স্ব স্ব জায়গায় আল্লাহর তরফ থেকে মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়ে একজন ইমাম সাহেব গোটা এলাকার মুসল্লিদের মসজিদে নামাজ ইমামতি করেন, কি মর্যাদাবান ব্যক্তি তিনি। একজন মুয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্ত আজান দেন, আপনি মনে মনে ভাবছেন এই বেটার কাম আর কি, আজানের সময় হলে শুধু আজান দেওয়া। আপনি কি জানেন এই মুয়াজ্জিন দুনিয়ায় যেমন সম্মানিত হবে, আখেরাতেও আল্লাহর তরফ থেকে অনেক বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ, কত সম্মান! একটু পরে হাদিসের উদ্ধৃতি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, দুই নম্বর আদেশ, আমার ঘরটাকে পরিষ্কার করো। আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা ঘর যখন পুনর্নির্মাণ করলেন, আল্লাহ তাআলা বাপ বেটাকে আদেশ দিয়েছিলেন মোট কয়টা? এক নম্বর আল্লাহ বলেছিলেন, আল্লাহ তুশরিক বিশাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। দুই নম্বর আল্লাহ বলেছিলেন, আমার ঘরকে রুকুকারী, তাওয়াফকারী আর নামাজিদের জন্য পবিত্র করো। তিন নম্বর আদেশ আল্লাহ দিলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। তিন নম্বর আদেশ আল্লাহ দিলেন, আমার খলিল ইব্রাহিম, আপনি হজের জন্য আজান দেন। এই যে বলেছিলাম আজান শব্দটা কোরআনে দেখেন কতগুলো আয়াত বলেছে, অনেক আয়াতে আজানের কথা আছে, শুধু নামাজের আজান নয়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষকে এবার হজের জন্য আজান দেন, যাতে করে মানুষ পায়ে হেঁটে কিংবা উঠে চড়ে দূর দূরান্ত থেকে হজে আসতে পারে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হজের জন্য আজান দেওয়ার কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অগরব, এই জনমানবহীন প্রান্তরে আমি যদি আজান দেই, আমার আজান গোটা দুনিয়ার মানুষ কি করে শুনবে? এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, গোটা পৃথিবীতে আমার আওয়াজ কেমনে ছড়িয়ে যাবে? কারণ সেই জামানায় তো মাইকের ব্যবহার ছিল না, সেই জামানায় সাউন্ড সিস্টেম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আমার রব, আমি যদি আজান দেই, আমার আজানটা কিভাবে মানুষের কানে কানে পৌঁছে যাবে? আল্লাহ তাআলা বললেন, ও আমার খালিল ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব হলো আপনার, আর পৌঁছায়া দেওয়ার দায়িত্বটা কার? আল্লাহ বললেন, তুমি আজান দাও। কোনো কোনো রেওয়ায়াতে পেয়েছি মাকামে ইব্রাহিমে তিনি দাঁড়ালেন, আবার কোনো কোনো রেওয়ায়াতে পেয়েছি আবু কুবাইস পাহাড়ে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি আজান দিলেন। তিনি যখন আজান দিলেন, সাউন্ড সিস্টেম নাই, মাইক নাই, কিছুই নাই, তিনি যখন এই আজানটা দিলেন, তার এই আজান রব্বুল আলামিন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, সারা দুনিয়ার সব জায়গায় আল্লাহ তার আজান আল্লাহ পৌঁছে দিলেন। এমনকি আমরা যারা দুনিয়াতে ছিলাম না, আমি আপনি আমরা তো তখন দুনিয়াতে ছিলাম না, তখন আমরা আজানটা শুনি নাই, আমরা তখন রুহের জগতে ছিলাম, রুহের জগতেও ইব্রাহিম নবীর আজানটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন তিনি কে? আমরা সবাই আজান শুনেছিলাম রুহের জগতে,
যারা তখন দুনিয়াতে ছিল তখন দুনিয়ার মানুষ আজান শুনেছিল আমরা যারা রূহের জগতে ছিলাম আমরাও রূহের জগৎ থেকে আজান শুনেছিলাম আজান শোনার পরে যারা লব্বাইক বলে জবাব দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই সকল লোকদের জন্য দুনিয়াতে আল্লাহর ঘর জিয়ারতের নসিব রেখে দিয়েছে তার মানে যারা যাচ্ছেন যারা যাবেন তারা লব্বাইক বলে তখন জবাব দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়ো তাহলে বলেছিলাম আজান শব্দটা আরবি এর ব্যবহার কোরআনেও আছে হাদিসেও আছে দুনিয়াতে 24 ঘন্টা আজান হয় 24 ঘন্টা কি হয় আজান হয় একটা সেকেন্ডও এই যে দেখেন ঘড়ির কাটা এখানে কাটাওয়ালা একটা ঘড়ি কোন দিকে জানি আছে তো এদিকে আছে তো এই যে কাটা ঘড়ির কাটা ঘুরে না আশ্চর্য অবাক করা তত্ত্ব হলো ঘড়ির কাটা কখনো এমন হয় না যে কাটা ঘুরে আর আজান পড়ে না অর্থাৎ কাটা ঘুরছে সেকেন্ডের কাটা প্রতি ঘোরার সাথে সাথে দুনিয়াতে আজান হচ্ছে সুবহানাল্লাহ এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা হুজুরদের ব্যাখ্যা নয় মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের তারতম্য আছে যেমন এখন বাংলাদেশে 12:50 বাজে কিন্তু সৌদি আরবে এখন কয়টা বাজে সৌদি আরবে এখন 9:50 বাজে এখন আপনার কি বলে লন্ডনে 6:50 আমেরিকাতে এখন রাত 1:50 ইংল্যান্ডে এক সময় দুবাইয়ে এক সময় অস্ট্রেলিয়ায় এক সময় এখন আফ্রিকার দেশগুলোতে এক সময় পশ্চিমের দেশগুলোতে এক সময় এই যে সময়ের ভিন্নতার কারণে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন শুধুমাত্র সময়ের তারতম্যের কারণে এই দুনিয়াতে 24 ঘন্টা পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো কোনায় কাদায় 24টা ঘন্টা আজান হয় সুবহানাল্লাহ এখন আজানের ধ্বনি কারো কারো ভালো লাগে না এই চট্টগ্রামেরই এক লোক আপনারা পত্রপত্রিকায় দেখেছেন পত্রিকায় দেখেছেন টেলিভিশনে দেখেছেন এই পূর্ব নাসিরাবাদে বাস করে চিটাগং ক্লাবের সভাপতি নাদের খান তার বউ হাসিনা খান এই দুইজন তাদের কাছে আজানের শব্দ ভালো লাগে না তো আজানের শব্দ যদি এই দেশে ভালো না লাগে এটা 91% মুসলমানের দেশ এটা লক্ষ লক্ষ মসজিদের দেশ মুসলমানের এই দেশে মসজিদের এই দেশে 5 ওয়াক্ত আজান হবে তোদের যদি আজান ভালো না লাগে এই দেশ থেকে বের হয়ে উলুধ্বনি যেই দেশে হয় সেই দেশে চলে যাও উলুধ্বনি যেই দেশে হয় সেই দেশে গিয়েও তোরা নিস্তার পাবি না কারণ ওখানেও আজান আছে কারণ ওখানেও কোনায় কানায় মসজিদ আছে না নাই তো দুনিয়ার সব জায়গায় তো আজান হচ্ছে তোরা পালাবি কোথায় এজন্য আমি গতকাল এক মাহফিলে বলেছিলাম তাহলে তোরা স্পিড বুটে উঠে বঙ্গোপসাগরের মাঝখানে চলে যা সেখানে চতুর্দিকে পানি আর পানি আজান শুনতে যেহেতু ভালো লাগে না ওই বঙ্গোপসাগরের গভীরে গিয়ে মর যা ওখানে জোয়ার যখন উঠবে যখন ঢেউয়ের তালে তালে মরে গিয়ে মাছের খাবার হবে তখন ভালো করে মজা বুঝবে কি আশ্চর্য কথা এদের নাকি আজান ভালো লাগে না আজান তো ভালো লাগে না শয়তানের আজান ভালো লাগে না কার আরো জোরে বলেন আজান যখন হয় তখন শয়তানের ভালো লাগে না আর শয়তান তখন আজান শুনলে পালিয়ে যায় বুখারি এবং মুসলিম শরীফের হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي بالصلاه ادبر الشيطان سيد المحدثين ابو هريره رضي الله عنه এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আজান শোনা মাত্রই শয়তান তখন পালাতে থাকে লাহু দরাতুন হাত্তা লা ইয়াসমা আত-তাযীন নবীজি আরো বলেছেন আজান শুনে শয়তান শুধু পালায় না তখন সে জুড়ে জুড়ে আওয়াজ করে অথবা তার কাজকর্ম এত জুড়ে জুড়ে করে যাতে করে আজান সে শুনতে না পায় ফাইদা কদান নিদা যখন আজান শেষ হয়ে যায় আকবাল সে আবার ফিরে আসে হাত্তা ইদা সুইবা লিসসালা যখন আবার ইকামত দেওয়া হয় তখন আবার শয়তান পালাতে থাকে হাত্তা ইদা কদাত তাসমিম যতক্ষণ না ইকামত শেষ হয়ে যায় ইকামত যখন শেষ হয়ে যায় শয়তান আবার ফিরে আসে শয়তান এসে দেখে আমরা তখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি শয়তান যখন দেখে মানুষ নামাজে দাঁড়িয়েছে তখন শয়তান কি করে ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুলু যকুর কাদা ওয়া যকুর কাদা শয়তান এসে তখন মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় ধোঁকা দেয় তুমি এই কাজের কথা স্মরণ করো ব্যবসার কথা মনে করো এটার কথা মনে করো ওইটার কথা মনে করো তাহলে নামাজে দাঁড়ানোর পরে যদি ঘরের কথা ব্যবসার কথা এইটা সেটার কথা মনে করে বুঝতে হবে আপনি কার ধোঁকায় পড়েছেন আরো জোরে বলেন
তাহলে আজান শুনলে শয়তান পালিয়ে যায়, শয়তানের খারাপ লাগে। নাদের খানের কেন খারাপ লাগে, তার বউয়ের কেন খারাপ লাগে? আসলে শয়তান তো শুধু জিনের মধ্য থেকে না, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। জানেন না আপনারা আয়াতটা? আল্লাযী বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দানকারী শয়তান হলো দু প্রকারের, একটা হলো জিন জাতি থেকে আরেকটা হলো মানুষ থেকে। শয়তান দেখার যদি কারো ইচ্ছা করে তারা যেন নাদের খান আর তার বউয়ের দিকে তারায় তাকায়, কারণ এরা হচ্ছে এই দুনিয়ার বর্তমান বাস্তবিক জীবন্ত শয়তান, জীবন্ত শয়তান এগুলো। আজান শুনলে শয়তানের খারাপ লাগে, তার কেন খারাপ লাগবে? সে মসজিদ কমিটি বরাবরে চিঠি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এই চিঠি ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন। মসজিদ কমিটির কাছে সে চিঠি লিখেছে, আজানটা যেন, আজানের সাউন্ড যেন মসজিদের ভেতরে সীমাবদ্ধ করে রাখা হয়, এই সাউন্ড যেন দূরে না যায়, এটা নাকি তার খারাপ লাগে। এমনকি সে তার চিঠিতে এটাও উল্লেখ করেছে, এটাও লিখেছে যে যদি আমার এই অনুরোধ মসজিদ কমিটি না রাখেন তাহলে আমি মসজিদে যে সহযোগিতা করি এই সহযোগিতা আমি বন্ধ করে দিব। চিন্তা করেছেন? আমাদের সমাজে কিছু কিছু মানুষ, পয়সাওয়ালা মানুষ বিশেষ করে, তারা মনে করে যে তারা সহযোগিতা না করলে এদেশের মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, এদেশের দিনী খেদমত চলবে না, এটা তাদের চিন্তা ভাবনা। আসলে ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, বরং মানুষ ইসলামের কাছে দায়বদ্ধ। তোমার মতো না, তোমার মতো নাদের খান মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করলেই কি আর না করলেই কি, তুমি ইসলামের পক্ষে কাজ করলেই কি আর না করলেই কি, তুমি ছাড়াও ইসলাম দুনিয়াতে ছিল, আছে, ইসলাম মসজিদ মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কিন্তু তোমার মতো লোক ইসলামের সাথে মসজিদ মাদ্রাসার না সাথে না থাকলে তোমার বিপদ আছে। ইসলামের সাথে থাকলে লাভ না লস, থাকলে লাভ, না থাকলে ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। আমাদের সমাজে এরকম বেশ কিছু মানুষ আমার চোখেও পড়েছে, এরা এমন একটা ভাবসাব নেয়, এরা মনে করে এদের দান ছাড়া মসজিদ মাদ্রাসা এতিমখানা বা দিনী কাজকর্ম চলবে না। এটার জন্য এই ভাব তাদের পয়দা হলো কেন, এই ভাবটা তাদের ভেতরে আসলো কেন, এটা নিয়ে আমি একটু গবেষণা করলাম যে কেন এরা এত একটু ভাব নিচ্ছে, এরকম ভাবে থাকা কেন। দেখলাম ভাবের পেছনে হুজুরদের দোষও কম না, হুজুরদেরও কিছু দোষ আছে। কেন? আমরাও এদের কাছ থেকে ফিতরার টাকা, জাকাতের টাকা আর কুরবানির চামড়া আনার জন্য এদের বাসা বাড়িতে গিয়ে আমরা বসে থাকি। আপনি যাচ্ছেন কেন? যাওয়ার কি দরকার? আপনার কাজ মসজিদে বা দিনী প্রোগ্রামে বলে যান, সে যখন জাকাত দিবে না, কারণ তার সম্পদ এগুলো তার, তার বাপের না আল্লাহর, তার এই সম্পদ আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া সম্পদে আল্লাহর পথে খরচ করা লাগবে, আদেশটা কার? এমনকি এতিমের জন্য, অসহায়দের জন্য তার সম্পদে আল্লাহ হক রেখে দিয়েছেন, সে এই সম্পদ মানুষকে দয়া করে দিবে না, বরং এই সম্পদ সে দিলে সে বেঁচে যাবে। আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিব অসহায় যারা এদের হক আছে ধনীদের সম্পদের মধ্যে। সুতরাং যার হক তারে আপনি এই সম্পদ দিয়ে দিবেন, না দিলে লস্কার আপনার। গিয়ে তার বাসায় বসে আছেন কেন? এ যখন জাকাত দিবে না, এ যখন ফিতরা দিবে না, এ যখন তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে না, কারুনের মতো তার উপর ঠাড়া পড়বে, তার ব্যবসা বাণিজ্যে লস হবে, তার ঘরের মধ্যে গজব আসবে, ব্যবসা বাণিজ্যে গজব আসবে, যখন দেখবে গজব এসেছে তখন বুঝবে, বুঝছি আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে দিচ্ছি না, এই জন্যই হয়তো আমার উপর এই গজব নেমে এসেছে, তখন সে দেখবেন হুজুর আর ডাকবে না, বরং মসজিদে যাবে, মাদ্রাসায় গিয়ে হুজুরদের রুমে হুজুরদের পা ধরে ধরে হাতে চুম্বন দিয়ে টাকা দিয়ে আসবে। আত্মসম্মান বোধ আমরা নিজেরাই কমিয়ে ফেলেছি। আপনি চাওয়ার জন্য যাবেন কেন? সে নিজে নিয়ে আসা লাগবে। এর মানে এই না যে অহংকার, অহংকার নয়, আমি বলেছি এই যে কিছু কিছু মানুষ ভাব নিচ্ছে, সে মনে করতেছে যে ইসলাম চলবে, সে যদি ইসলাম চালায়, নইলে ইসলাম চলবে না। ইসলাম চলবে পৃথিবীতে যদি কেউ দিনের জন্য এক টাকাও খরচ না করে, তাও পৃথিবীতে ইসলাম টিকে থাকবে। আপনি আসলেও কি না আসলেও কি, আপনি টাকা দিলে কি আর না দিলেই কি, আপনি দিলে আপনার নাম, না দিলে আপনার। যেমন আল্লাহর কাজ আটকায় না, কেমনে আটকায় না বলি, এই মসজিদের কাজ যেদিন শুরু হলো, এই এলাকার বাহিরের অনেক মানুষ এখানে দান করেছে, এই এলাকার অনেক মানুষ এখানে শরিক হয়েছে, হইছে না হইছে, এই এলাকার বাহিরে অনেক দূর দূরান্তে বাড়ি
অনেক দূরের মানুষের টাকা এই মসজিদে লেগেছে। যখন এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় তখন কিন্তু কেউ এটা চিন্তা করে নাই, সিলেটের মানুষের টাকা, রংপুরের মানুষের টাকা, ঢাকার মানুষের টাকা, লক্ষ্মীপুরের মানুষের টাকা, কুমিল্লার মানুষের টাকা এই মসজিদে লাগবে, এটা কিন্তু আগে থেকে কেউ ধারণা করে নাই। আল্লাহর কাজ শুরু হয়েছে, আল্লাহ তার পছন্দের বান্দাদেরকে দিয়েই এই কাজ সম্পন্ন করাবেন। যারা মনে করে আমরা দিলে মসজিদ হবে, আমরা না দিলে মসজিদ হবে না, আমরা দিলে এতিমখানা চলবে, আমরা না দিলে চলবে না, আরে আল্লাহ তার কিছু বান্দা, মহব্বতের বান্দা আল্লাহ তৈরি করে রেখেছেন। আপনি আপনার পার্শ্ববর্তী এতিমখানায় যাচ্ছেন না, ভাবতেছেন আমি না দিলে এতিমখানা চলবে না। এতিমখানা হয়তো চট্টগ্রামের, হতে পারে ঢাকা থেকে এক লোক চট্টগ্রামে কোনো না কোনো কাজে এসেছে, এসে এই এতিমখানায় ঢুকে আল্লাহ হয়তো তাকে ওই মনমানসিকতা দিয়েছেন, একসাথে কয়েক কোটি টাকাও এখানে দিয়ে চলে যেতে পারে। এই জন্য বলেছি আল্লাহর কাজ বান্দা আটকাইতে পারে, আল্লাহর কাজ আল্লাহ তার বান্দাদেরকে দিয়েই করাবেন ইনশাআল্লাহ। আজান শুনে তো শয়তান পালায়, আজান শুনলে তো শয়তানের খারাপ লাগে, কেন এদের খারাপ লাগে আমার বুঝে আসলো না। তারা এও লিখেছে যে তারা নাকি সহযোগিতা বন্ধ করে দিবে, এমনকি সে আরও লিখেছে চিঠির মধ্যে যে এই যে জুমার দিনে সপ্তাহে একদিন এক ঘন্টা মানুষকে এত কষ্ট দেওয়া হয়, মাইক বাজাইয়া বাচ্চাদের ক্ষতি হয়, অসুস্থ মানুষের ইয়ে হয়, এরপরে যারা অসুস্থ আছে তাদের ক্ষতি হয়, কিংবা বয়স্ক যারা এদের ক্ষতি হয়, কী জাতের মানবতাবাদী দেখছেন। অথচ এক সপ্তাহ মানুষ অপেক্ষা করে জুমার দিনে বয়ান শোনার জন্য, আলোচনা শোনার জন্য, কারণ এই জুমার আলোচনা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, ব্যক্তি সংশোধন, পরিবার এবং সমাজ সংশোধনে জুমার দিনের এই আলোচনাগুলো ভূমিকা পালন করছে আজ কম না বেশি। সে বলতেছে এটাতেও নাকি মানুষের ডিস্টার্ব হচ্ছে। অবশ্য 8 নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর কালকে এক টিভিতে আমি দেখলাম, তিনি বলেছেন এই লোকটা এইরকম লিখে আসলে আমাদের সবার মনে কষ্ট দিয়েছে। তার কাছে আমরা জানতে চাই, সে যে তার ছেলে মেয়ের বিয়ে দিল, তার ছেলে মেয়ের বিয়েতে সে গায়ে হলুদ একটানা কয়েকদিন করলো, আর এত জুড়ে জুড়ে গান বাজনা করেছে, এলাকার মানুষের তখন তো কষ্ট হয়েছে, কেউ কিছু বলে নাই, তো মাইকের আজানে ওনার যদি এতই সমস্যা হয় তো ছেলে মেয়েদের বিয়েতে যখন উচ্চস্বরে গান বাজনা মাইকে বাজাইল, তখন এলাকার মানুষের, বয়স্ক মানুষদের, শিশুদের, অসুস্থ মানুষের যে কষ্ট হচ্ছে, তখন কি তিনি সেটা অনুধাবন করতে পারেননি, তিনি প্রশ্ন করেছেন। আসলেই তো তাই, দেখবেন এক শ্রেণীর লোকেরা আছে, এরা মসজিদের আওয়াজ শুনলে, মাহফিলের মাইকের আওয়াজ শুনলে এদের খারাপ লাগে। অবশ্য মাহফিলগুলোতে উচ্চস্বরে মাইক বাজানো, এটাকে আমরাও অনুৎসাহিত করি 25 মিনিট, কিন্তু মাহফিলে তো 4 ঘন্টা 5 ঘন্টা এই মানে মাইক চলে, আমরাও বলি যে মাইকের ব্যবহার আসলে এত বেশি প্রয়োজন নেই, প্যান্ডেলের ভেতরে সীমাবদ্ধ রাখলে ভালো। এই যে এতটুকুও বললাম ইতিবাচক কথা, কিছু মানুষ আছে এই বাংলাদেশে, আগে তসলিমা নাসরিন, এরপরে রাম বাম নাস্তিকরা যে কাজ করত, এখন মুসলমানের কিছু সন্তান তারা এই কাজ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, আর নাস্তিক মোর্তাদরা আড়াল থেকে তারা হাততালি দিচ্ছে। কিছু কিছু ফেসবুক মুজাহিদ, এখন তো সব ফেসবুকে, গত 1-1.5 বছর ধরে লক্ষ্য করছি ফেসবুক মুজাহিদ এবং নতুন করে বের হয়েছে, এরা জীবনে কোনো দিন তারা মাহফিল আয়োজন করে নাই, জীবনে কোনো দিন মাহফিলে একটা টাকা দেয় নাই, জীবনে কোনো দিন তারা মাহফিলে গেলে বয়ান শোনা নাই। এরা বলে এত ওয়াজ মাহফিল দিয়ে দেশে কী হচ্ছে, এত ওয়াজ মাহফিল দিয়ে কী হচ্ছে, তুমি দেখো না, আগে শীতের দিনে যাত্রাপালা হইতো, এখন শীতের দিনে যাত্রাপালা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এদেশে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেলে যারা ওয়াইজ আছেন, বক্তা আছেন, তাদের কোনো ক্ষতি হবে না, বরং মুসলমানদের ক্ষতি হবে সবচাইতে বেশি, এই যুবকগুলোর ক্ষতি হবে সবচাইতে বেশি। এই যুবকগুলো আবার চলে যাবে শীতকালীন গান বাজনায়, যাত্রা পালায়, চিন্তা করার সময় একটু ব্রডলি চিন্তা করা দরকার। এদেশে ওয়াজ মাহফিল হলে কিছু কিছু ছেলেপেলেরা ইদানিং লেখালেখি করে দেয়, এদেশে মাহফিল বন্ধ হলে বক্তাদের টাকা ইনকামের মৌসুম বন্ধ হয়ে যাবে, এদেশের বক্তাদেরকে মানুষ যত টাকা দিয়েছে সব টাকা দিয়ে এদেশের বক্তারা মানুষের জন্য, মানবতার জন্য, উম্মতের জন্য তারা টাকা পয়সা খরচ করেছে, তোমার এত জ্বলে কেন? হ্যাঁ, সেই 16 ডিসেম্বর এক জায়গায় মাহফিলে গেলাম, আমি এলাকার নাম বলবো না কারণ ইন্টারনেটে তারা শুনে কষ্ট পাবে, সেই এলাকায় ওই দিন রাতে 2 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠিয়ে শিল্পী এনেছে। তুমি তো কোনোদিন ফেসবুকে এটা লিখলে না, একজন হুজুরকে 2 লক্ষ টাকা দেয়া হলে সাথে সাথে 2 লক্ষ টাকা দিয়ে হয় মসজিদ করবে, নইলে ফুরকানিয়া মাদ্রাসা করবে, নইলে হাফেজি মাদ্রাসা করবে, নইলে মসজিদ বানাবে, তোমার এত জ্বলে কেন? তুমি কি চাও, তুমি কি চাও?
তোমার উদ্দেশ্য কি? এজন্য আমি প্রায় সময় বলি, খুব কঠিন করে কথাটা বলি, তসলিমা নাসরিনের দায়িত্ব এরা এখন নিজেরা গ্রহণ করেছে। যুবকরা ইসলামমুখী হচ্ছে, মানুষ দিনমুখী হচ্ছে, তোমার ভালো লাগে না। এদেশে 30 বছর আগে মাদ্রাসা যা ছিল, 30 বছর পরে এখন মাদ্রাসা বাড়ছে না কমছে? তোমার ভালো লাগে না? এখন আলেমরা স্বাবলম্বী হয়ে হয়ে জনগণের টাকা দিয়ে আলেমরা আবার মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন। বাংলাদেশে এমন কোনো এলাকা নাই, এমন কোনো পাড়া নাই যেই পাড়ায় ফুরকানিয়া মাদ্রাসা নাই, মক্তব নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। এগুলোর পেছনে কাদের অবদান? তোমার মতো ফেসবুক মুফতির অবদান নয়, এগুলোর পেছনে প্রত্যেকটা আলেমদের অবদান আছে। এরা হচ্ছে সমাজের জন্য সবচেয়ে বড় বিস্ফোরক, সমাজের জন্য সবচেয়ে বড় ভাইরাস। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। তো গান বাজনার আওয়াজ করলো তার ছেলে মেয়ের বিয়ে শাদিতে, ওইটা মানুষের আর কোনো ক্ষতি করলো না, এরকম সে লিখেছে। 90% মুসলমানের এই দেশে, লক্ষ লক্ষ মসজিদের এই দেশে আজান নিয়ে এমন আপত্তিকর মন্তব্য, আপত্তিকর চিঠি লিখার পরেও এই লোকটা কি করে এখনো আইনের আওতায় আসতো না, কি করে এখনো তাকে জেলখানার বাহিরে নেওয়া হলো? এটা আজ মানুষের মাথার মধ্যে এই প্রশ্ন আজ চলে এসেছে, কোন আশ্রয়ে কোন শেল্টারে সে এখনো বাহিরে আছে? আরে 91% মুসলমানের দেশে আজান নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করার সাথে সাথে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল। এদেশে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ আজ পর্যন্ত বলে নাই যে আজান শুনতে তাদের খারাপ লাগে। আরে আজানের ধ্বনি এমন, দেখবেন আজান শুনলেই কলিজা ঠান্ডা হয়। আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? খুব ভালো লাগে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, আমাদের মুতওয়াল্লি সাহেব তো গতকালই আসলেন, আবু তাহের সাহেবও আসলেন, তারা বেশ কয়েকদিন ছিলেন, যখন আজান হয় কলিজাটা একেবারে শীতল হয়ে যায়, তাই না? কি সুন্দর আজান সেখানে দেয়, এত সুন্দর আজান! আজান শুনলে মুসলমানদের কলিজা যেমন শীতল হয়, অমুসলিমদের কলিজাও তেমন শীতল হয়। এই যে কাতারে বিশ্বকাপ হলো, আপনারা দেখেছেন কাতার বিশ্বকাপে সেই পশ্চিমের দেশ থেকে, লাতিন আমেরিকা থেকে, ইউরোপ থেকে অসংখ্য মানুষ সেখানে খেলা দেখতে গেল। তো কাতার তো মুসলিম দেশ, সেখানে তারা 5 ওয়াক্ত নামাজে আজান শুনতো। আরব দেশের আজানের আলাদা একটা ফ্লেভার আছে। যখন তারা আজান শুনতো অবাক হয়ে যেত। আপনারা ফেসবুকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, পত্রপত্রিকায়ও আপনারা এই সকল নিউজ দেখেছেন যে পশ্চিম থেকে আসা, ইউরোপ থেকে আসা লোকেরা আজান শোনার পরে তারা তাদের মোবাইল দিয়ে আজান রেকর্ড করতো, কারণ আজানের এই সুন্দর ধ্বনি তারা এর আগে কখনো শুনে নাই। পশ্চিমের দেশ থেকে, ইউরোপের দেশ থেকে যে নারীরা এসেছে, তারা আসার আগে ভেবেছিল যে কাতার এটা হচ্ছে খুব রক্ষণশীল দেশ, এখানে নারী নির্যাতন বেশি হয়, নারীদের কোনো স্বাধীনতা নাই। আসার পরে দেখলো এখানে তারা রাস্তাঘাটে চলাফেরা করে, কেউ টিজ করে না, কেউ তাদেরকে বিরক্ত করে না, জোরপূর্বক কেউ ধর্ষণ করতে পারে না। সেই পশ্চিম এবং ইউরোপ থেকে আসা দেশের নারীরা বলতে বাধ্য হয়েছে, আসলে ইসলামের মধ্যে, ইসলামী শাসনের মধ্যে নারীর ইজ্জতের নিশ্চয়তা শতভাগ রয়েছে। আল্লাহু আকবার! ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া নিরাপত্তা নাই, ইসলাম ছাড়া মুক্তি। তো ও মুসলিমরা কখনো আপত্তি করলো না, নাদের খান আপত্তি করে, তার বউ আপত্তি করে। আমরা প্রশাসনকে বলবো এই লোকটা আজান নিয়ে এবং দৃষ্টান্তমূলক বক্তব্য দেওয়ার কারণে সে যতক্ষণ না মাফ চেয়ে, জাতির কাছে ক্ষমা না চাইবে, তার বক্তব্য প্রত্যাহার করে যদি সে তওবা না করে, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া লাগবে। আজান এটা কিভাবে শুরু হলো, আজকে আজান নিয়ে কথা বলছি কেন? আমরা আজানের ইতিহাস অনেকে জানি না, কিভাবে আজান শুরু হলো, আজান যে দেন, আজানের মধ্যে যে কি ফজিলত আছে আমরা অনেকে এটা জানি না। আজানটা শুরু হলো কিভাবে দেখি, কিভাবে আজান শুরু হলো? আজান শুরু হওয়ার একটা সুন্দর ইতিহাস আছে। ইসলামের প্রাথমিক যুগে অর্থাৎ নবীজির মাক্কি জীবনে আজান ছাড়াই, আজান ছাড়াই নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়া হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী নির্মাণ করার পরে সব মুসলমানদেরকে নামাজের জন্য একত্রিত করার জন্য একটা সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করলেন। সাহাবিদেরকে ডাকলেন, সাহাবিদেরকে ডেকে বললেন, আমার সাহাবিরা, আমরা তো মদিনায় এসেছি, মসজিদও বানিয়েছি, নামাজের সময় হয়ে গেলে অনেকে হয়তো
এটা খেয়াল রাখতে পারে না, নামাজের সময় হয়ে গেলে মানুষকে এটা কোনো সংকেতের মাধ্যমে জানিয়ে দেওয়া যায় কিনা, যাতে করে মানুষ বুঝে এখন নামাজের সময় হয়েছে। সেই পরামর্শ সভায় সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন চারটা, জোরে বলেন কয়টা, চারটা পরামর্শ দিলেন। কিছু সাহাবীরা পরামর্শ দিলেন নামাজের সময় হয়ে গেলে ঝান্ডা আমরা উড়িয়ে দেব, দুই নাম্বার কিছু সাহাবীরা পরামর্শ দিলেন নামাজের সময় হয়ে গেলে আমরা আগুন প্রজ্বলিত করব, তিন নম্বরে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন যখন নামাজের সময় হবে তখন আমরা সিংগায় বাজাব, চার নম্বরে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন যখন নামাজের সময় হবে তখন আমরা ঢোল বাজাব। টোটাল পরামর্শ আসলো কয়টা? চারটা। পরামর্শের কোনোটাই গ্রহণ করা হলো না। গ্রহণ না করার কারণ হলো, এক নম্বর পরামর্শ ছিল ঝান্ডা উড়ানো, নবীজি বললেন ঝান্ডা যদি উড়ানো হয় দূর থেকে এই ঝান্ডা হয়তো সবাই দেখতে পারবে না, সবাই এটা জানতে পারবে না যে এখন নামাজের সময় হয়েছে। দ্বিতীয় মতামত ছিল আগুন জ্বালানো, নবীজি বললেন না নামাজের সময় হলে গেলে অগ্নি উপাসকদের মতো আগুন জ্বালানো যাবে না। তিন নম্বর পরামর্শ ছিল সিংহা বাজানো, নবীজি বললেন না এটাও হবে না কারণ সিংহা বাজানো এটা খ্রিস্টানদের কাজ। চার নম্বর পরামর্শ ছিল তাহলে নামাজের সময় হয়ে গেলে আমরা ঢোল বাজাব, নবীজি বললেন না ঢোলও বাজানো যাবে না কারণ এটা ইহুদিদের কাজ। কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই সেদিনের বৈঠক শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে বাড়িতে চলে গেলেন। ওই দিন রাতে, ওই রাতে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্নে দেখলেন, ঘুমন্ত অবস্থায় তিনি দেখলেন, রজুল ইয়াহমিলু না পৌঁছা, তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন এক লোক সিংহা বহন করে নিয়ে যাচ্ছে। তিনি বললেন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আতাবি অন্নাকুস, তুমি কি তোমার সিংহাটা আমার কাছে বিক্রি করবে নাকি? ওই লোকটা তখন বলল ওমা তাসনাউবি, এই সিংহা দিয়ে তুমি কি করবে? তখন তিনি বলেছিলেন নাদউ বিহি ইলা সালা, এই সিংহা বাজিয়ে আমি মানুষকে নামাজের দিকে আহ্বান করব, আমি মানুষকে নামাজের দিকে আহ্বান করব। আব্দুল্লাহ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি স্বপ্নে দেখলাম, আমি যখন লোকটাকে বললাম সিংহাটা আমার কাছে বিক্রি করো, সিংহা বাজিয়ে মানুষকে আমি নামাজের দিকে ডাকব, তখন ওই লোকটা আমাকে বললেন আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন দালিক, আমি কি তোমাকে এর চাইতে উত্তম আরেকটি বিষয় জানিয়ে দিব না যেটা দিয়ে তুমি মানুষকে নামাজের দিকে ডাকবে? তখন তিনি বললেন বালা, অবশ্যই, তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন। তখন তিনি দেখলেন, স্বপ্নে দেখলেন ওই লোকটা তাকে বলে দিচ্ছেন যখন নামাজের সময় হবে তখন তুমি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিলেন। এই রাতে তিনি যখন এটা স্বপ্নে দেখলেন সকালবেলা তিনি নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন ওগো আল্লাহরে নবী, গতকাল রাতে আমি এই স্বপ্ন দেখেছি। নবীজি তখন বললেন ইন্নাহা লারু ইয়া হাক্কুন ইনশা আল্লাহ, আমার সাহাবী শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো এটা মিথ্যা কোনো স্বপ্ন নয়, এই স্বপ্নটা সত্য স্বপ্ন। এই স্বপ্ন শুধু একজন সাহাবী দেখেন নাই, হাদিসের কিতাবগুলোতে এসেছে ওই দিন রাতে এই স্বপ্ন মোট ১৪ জন সাহাবী দেখেছেন। আল্লাহু আকবার, একরকম স্বপ্ন কতজন সাহাবী দেখেছেন? ১৪ জন সাহাবী দেখেছেন। যারা স্বপ্নে দেখেছেন তাদের মধ্যে আরেকজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, স্বপ্নে দেখার পরে আব্দুল্লাহ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। নবীজি বললেন তুমি যে স্বপ্ন দেখেছ তোমার স্বপ্নটা সত্য, তুমি বিলালকে ডাকো, বিলালকে গিয়ে স্বপ্নের মধ্যে আজানের যে বাক্যগুলো শুনেছ বিলালকে সেটা শিখিয়ে দাও, আর বিলালকে বলো এই বাক্য দিয়ে এখন থেকে যেন নামাজের সময় হলে আজান দেয়। বাকি থাকলো আসসালাতু খাইরুম মিনান নাওম, এটা কিন্তু স্বপ্নে দেখানো হয়নি। একদিন বিলাল রাদিয়াল্লাহু আন ফজরের আজান দিতে এসেছেন, সাহাবীরা বললেন নবীজি এখনো ঘুমাচ্ছেন। তখন বিলাল রাদিয়াল্লাহু আন উচ্চ স্বরে বললেন আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। এটা যখন তিনি বললেন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা নবীজির কাছে ভালো লাগলো। নবীজি বললেন বেলাল তুমি যেটা বলেছ এটা তো সুন্দর, আগামীকাল থেকে ফজরের নামাজে হাইয়া আলাল ফালার পরে এটাও তুমি আজানের মধ্যে অ্যাড করে দিবা। সুবহানাল্লাহ, পড়ো। এই আজানের ঘটনাটা কেন বললাম? আজান এটা সরাসরি আল্লাহর
ওহি নয়, এটা হচ্ছে সাহাবীদের স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত। এভাবে আজান শুরু হলো, সেই থেকে আজান শুরু হয়েছে, এখনো আজান চলছে। আজান অনেকের কাছে ভালো লাগে না। আমার জাতীয় কবি, তিনি আজান নিয়ে কবিতা পর্যন্ত লিখেছেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরু আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের, মসজিদ নিয়ে তিনি গান লিখেছেন, যাতে করে মুয়াজ্জিনে আজান তিনি শুনতে পান। সুবহানাল্লাহ, পড়েন কি সুন্দর কবিতা লিখেছেন। আর অনেক কবি তো আছে কবিতায় আজান নিয়ে কটূক্তিও করেছে। আজান যিনি দেন তাকে বলা হয় মুয়াজ্জিন। আমি সংক্ষেপে বলছি, আজান দেওয়ার মধ্যে অনেক ফজিলত আছে। নবীজি বলেছেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কি ফজিলত আছে, মানুষ লটারি করত, বলতো না একজনকে আজানের দায়িত্ব দেওয়া যাবে না। নবীজি বলছেন, আজান দেওয়ায় যে কি ফজিলত আছে এটা যদি মানুষ জানতো প্রতিযোগিতা করত, লটারি করত যে কে কখন আজান দিবে। সুবহানাল্লাহ। তবরানির বিশুদ্ধ সনদে একটি হাদিস এসেছে, নবীজি বলেছেন, আজান যিনি দেন ওয়া আজরুহু মিসলু আজরি মামান সাল্লা। নবীজি বলেছেন যে যে ব্যক্তি আজান দেয় তার সওয়াব এত বেশি হয়, তার আজান শুনে যতজন মানুষ মসজিদে আসবে তারা মসজিদে এসে যে পরিমাণ নামাজ পড়ে সওয়াব পাবে, এদের সওয়াব, এদের সম পরিমাণ সওয়াব আল্লাহ মুয়াজ্জিনের আমলনামায় দান করবে। আজান দেওয়ায় কি ফজিলত রয়েছে, এজন্য নবীজি বলেছেন আজানে কি সওয়াব আছে, মানুষেরা এটা জানলে লটারি করত। এখন আপনারা ভাবিয়েন না, হুজুর তাহলে আমরা যে আজকে আব্দুল হালিম ভাইয়ের আজান শুনে মসজিদে আল্লাহ আসলাম, সব সওয়াব তো আব্দুল হালিম ভাই নিয়ে গেছে, আপনাদের জন্য সওয়াব আছে, হতাশ হওয়ার কিছু নাই। নবীজি বলেছেন যখন মুয়াজ্জিন আজান দেয় তুমি আজানের জবাব দাও, আজানের জবাব দিলে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পেয়েছে তুমি জবাব দিয়ে তুমিও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। তা আজানের জবাব আমরা অনেকে দিই না, আমরা আজান হয় আমরা আমাদের মতো কাজ করি। শুনেন, আজান দিলে আজানের জবাব দিবেন, আজানের জবাব দেওয়ার মধ্যে যে কি পরিমাণ সওয়াব আছে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যখন আজান দেওয়া হবে তুমি আজানের জবাব দিবে, আজানের জবাব দেওয়ার পরে আমার উপরে দুরুদ পড়বে, এরপরে তুমি যা মন চায় তা দোয়া করবে। তুমি যদি এই আমলটা করতে পারো, আজান দিলে যদি আজানের জবাব দাও, এরপরে যদি আজানের দোয়া পড়ো, আমার উপরে দুরুদ পড়ো, তাহলে কিয়ামতের দিন আমি নবী তোমার জন্য জান্নাতের সুপারিশকারী হয়ে যাব। আজানের জবাবটা দিবেন তো আপনারা, জবাব পারেন। হাদিসে এসেছে যখন মুয়াজ্জিন যা বলবে তাই বলো, তবে হাইয়া আলাস সালা আর হাইয়া আলাল ফালার ক্ষেত্রে ভিন্নতা আছে। মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলেছেন হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বাকি থাকলো ফজরের নামাজে বলা হয় আসসালাতু খাইরুম মিনান নাওম, তখন আপনি বলবেন। দুইটা মতামত আছে, রেওয়ায়েত দুইটা আছে, কোনো কোনো মুহাদ্দিস বলেছেন আপনি তখনও পড়বেন আসসালাতু খাইরুম মিনান নাওম, কোনো কোনো রেওয়ায়েতে এসেছে আপনি পড়বেন সাদাকতা ওয়া বারাকতা, অর্থাৎ সাদাকতা ওয়া বারাকতা, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব আপনি সত্য বলেছেন, আপনি বড় ভালো কথা বলেছেন। এই হচ্ছে আজানের জবাব, মনে রাখবেন আজানের জবাব দেওয়ার মধ্যে এই ফজিলত আছে। আর শেষ কথা বলি, আজান দেওয়ার পরে ইকামতের আগ পর্যন্ত অনেক মানুষ মসজিদে এসে কেউ ফেসবুক চালায়, কেউ ফেসবুক চালায়, কেউ কথা বলে। আর নবীজি বলেছেন আজান আর একামতের মাঝখানের সময়টা গুরুত্বপূর্ণ, আর দোয়া
লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান একামতের মাঝখানে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ এই দোয়াটা ফিরাইয়া দেন না, যা চাইবে আল্লাহ তা কবুল করে ফেলবেন, সুবহানাল্লাহ। তাহলে আযান একামতের মাঝখানে মসজিদে বসে আমরা গল্প করব না, ফেসবুক চালাবো না, ইস্তেগফার করেন, দুরুদ পড়েন আর দোয়া শুরু করেন, দোয়া করেন। আপনার যত চাওয়া পাওয়া আছে, সবারই চাওয়া পাওয়া আছে না নাই, সব চাওয়া পাওয়া কার কাছে বলবো, আল্লাহর কাছে বলেন, দোয়া করেন। কারণ নবীজি বলেছেন আযান ইকামতের মাঝখানে দোয়াকে ফিরায় দেওয়া হয় না। মা বোনরাও যারা বাড়ি থেকে শুনছেন, আজান শোনার পরে মসজিদের ইকামতের আগে, অথবা আপনি তো জানেন যে আজানের 10-15 মিনিট পরে ইকামত হবে, ওই সময়টা মা বোনরাও আমল করবেন, আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় বলেছেন নবীজি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই আমলগুলো করব, আজান শুনলে আজানের জবাব দিব, আজানের পরে দোয়াটা পড়ব, আমরা নবীর উপরে দুরুদ পড়ব, আর আযান ইকামতের মাঝখানের সময়টাকে আমরা দোয়া করে করে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।